সাহাবীরা, এই দিনের জন্য মুসলমান রক্ত দিয়েছে রে বাবা, এই দিনের জন্য হাজার হাজার তরুণের রক্ত দিয়েছে। মনে 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 ভাবতে পারেন, হুজুর এই দিনের জন্য শুধুমাত্র কি এমনি কি দিন এসেছে? না, হে আল্লাহর পবিত্রতা গ্রন্থ খুলে দেখো, আল্লাহর পবিত্র গ্রন্থের মধ্যে আছে, নবীর হাদিস শরীফের মধ্যে আছে, ইতিহাসের পাতায় দেখা যা। এই দিনের জন্য আবু জেহেল বেঈমান কুখ্যাত একদিকে চালিয়েছিল, আর বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ একদিকে চালিয়েছিল। এটাই প্রমাণিত দলিল তো হয়ে যায়, একজন জল মুসলমান তার বহু দুনিয়ার বুকে কষ্ট হয়ে যায়। এই দিনের জন্য হাজার হাজার তরুণ যুবকরা রক্ত দিয়েছিল, এই দিনের জন্য মা বান্দার মধ্যে সর্বপ্রথম যিনি জীবনটি দিয়ে দিল রে বন্ধু, তার নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাই মহতরম দোস্ত, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি ছিলেন একজন আবু জেহেলের আপন চাচা আবু হুজাইফা আল মুগিরার দাসী ছিলেন। আবু হুজাইফা আল মুগিরার বান্দি ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি মনে 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 কালিমা গ্রহণ করে নিয়েছে। পৃথিবীর বুকে ইতিহাসের পাতায় দেখা যায় যে ইতিহাসের মধ্যে বহুতেই রক্ত দিয়েছে রে বন্ধু, কিন্তু এইবার মনে মনে ভাবতে পারে না, হুজুর হযরত সুমাইয়ার কি বিবাহ হয়েছিল? হযরত সুমাইয়া কখন কালিমা গ্রহণ করলো? হযরত সুমাইয়ার নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যে দাসী ছিলেন আবু হুজাইফা আল মুগিরার, সেই ঘটনাটা আমি বলতেছি। মক্কার জমিনে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ছিল, কোনো কিতাবে পাওয়া যায় চারটা, কোনো কিতাবে পাওয়া যায় পাঁচটি। সবের ছোট ভাইটা হারিয়ে গেল। এইবার মনে 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 বাবা না, আমি সমস্ত জায়গার মধ্যে রে আমি দেখেনি আমার ভাইটা কোথায় গেল রে। হযরত ইয়াসির এবার মনে মনে যখন সিদ্ধান্ত করালো, ইয়াসিরের ভাই আরো ছিল রে কয়েকটা, ওই সারাজন মিলে রে মক্কার জমিনে যখন সে যায় তিনার ভাইটিকে তালাশ করার জন্য, ওই সময় হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলতেছেন, মক্কার পরিবেশ দেখে তার ভালো লেগেছে, ভাইদের কেমন সে ভাই রে, আমার মক্কার পরিবেশ ভালো লেগেছে রে ভাই, আমি মক্কাসের কোথাও চলে যাব না। হযরত ইয়াসির মক্কায় থাকলো, মক্কায় থাকার পরে হযরত ইয়াসিরের সমস্ত ভাই কোটা চলে গেল বাড়ির মধ্যে রে। এই মারা যখন চলে যায় ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইবার তিনি কি করলো? রেশনার সন মালিক বন্ধু গন্ধে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি মদিনার জমিনে থেকে গেল, কোথায় থাকবে রে, কোথায় রাতবে রে বন্ধু রে। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার মনে মনে ভাবল, রে বন্ধু আমি এবার একটা কুতবলে দিই, বলে কি? এইবার বলল, রে আমি আমার একটি বাড়ির ঠিকানাটি ঠিক করে নে। হযরত ইয়াসিরের সঙ্গে এবার আবু জেলের আপন চাচা আবু হুজাইফা আল মুগিরার সঙ্গে দেখা হল। আবু হুজাইফা আল মুগিরা বলছে, রে বন্ধু, এ বন্ধু আমি তোমাকে এখানে স্থান দিয়া দিব। হযরত আবু হুজাইফা আল মুগিরা এবার যখন স্থান দিয়া দিল, আবু হুজাইফা আল মুগিরার বাড়িতে থাকে
এইবার যখন কিছুদিন যাওয়ার পরে রে, এবার আসিরিকে বললেন বন্ধু আসির রে, আমি তোমাকে একটি সুন্দর রমণী কন্যা দেখি বিবাহ করাইতে চাই। বলল বন্ধু রে, কোন মেয়েটি? বলল আমার বাড়িতে যেই দাসী থাকে রে, তার নাম ছিল সুমাইয়া, সুমাইয়াকে দিয়ে তোমাকে বিবাহ করাইতে চাই। হজরত সুমাইয়ার সঙ্গে বিবাহ করাই দিল। হজরত সুমাইয়ার সঙ্গে ঘর সংসার করতে করতে হঠাৎ করে সুমাইয়ার গরু একটি সন্তান হয়ে গেল। সেই সন্তানটি দাদের বাড়ি আলাদা করে দিয়েছে। ছেলেটি যখন হয়েছে রে, এইবার বললেন কে যেটি কে জানি যে খবর দিয়ে বলতেছে, রে আবু জাইফাল মুগিরা, তোমার দাসী যাচ্ছে সুমাইয়া, সুমাইয়ার করে সেনা সন্তান হয়েছে। সুমাইয়ার কথা শুনে এইবার আবু জাইফাল মুগিরা তোরে দৌড়ে যায়, আমি আমার সুমাইয়াকে কি দিব রে, দেবার মতো কিছুই নয়। সুমাইয়ার ছেলেটাকে আবু জাইফাল মুগিরা হাতের মধ্যে নিয়ে বলছে, সুমাইয়া রে তোমাকে দেওয়ার মতো কিছুই নাই রে সুমাইয়া, রে সুমাইয়া তোমাকে দেওয়ার মতো কিছুই নাই, আমি তোমাকে এটাই উপমা দিয়ে দিলাম, এটি উপহার দিলাম, আজ থেকে তোমাকে দাসে হিসেবে আমি মুক্ত করে দিলাম। এমন করে রে গত কিছুদিন যাওয়ার পরে রে, ছেলেটি যখন বসা শিখিল, ছেলেটি যখন অল্প বড় হয়ে গেল, এইবার তখন এসে মনে মনে ভাবলো, সুমাইয়ার স্বামী বলছে রে বিবি রে, মক্কার জমিনে রে বিবি, আবদুল্লাহর বেটা মেদান নয়ন মণি, কলিজার ধন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার মনে মনে রে বিবি রে, আমার মনে মনে ভাবনে তিনি জানি সত্য নবী। হজরত সুমাইয়া বলছে স্বামী গো, আপনি কি সত্যই বলতেছেন? সুমাইয়ার কথা শুনে হজরত ইয়াসির বলছে বিবি রে, রে বিবি আমি মনে মনে ভাবি নেই, শুধু মনে মনে কালেমা গ্রহণ করেছি। সুমাইয়া বলছে স্বামী, আমি আজকে ছয় মাসে নবীর কালেমা গ্রহণ করেছি, স্বামী গো আপনি আমাকে মারবেন, প্রহার করবেন, আমাকে তালাক দিয়ে দিবেন, সেই জন্য স্বামী গো আমি সুমাইয়া কালিমা প্রকাশ্যে বলতে পারি না। এই কথা শুনে বিবি সুমাইয়া আর ইয়াসির নবীর দরবারে চলে গেল। স্বামী স্ত্রী যায় রে মসজিদে নববীতে, বিশ্ব নবী আমার বসে আছে মসজিদে নববীতে, যে বিশ্ব নবীর হাত ধরে কালিমা গ্রহণ করল। বন্ধু রে এইবার মক্কার প্রান্তে প্রান্তে খবর হয়ে গেল, সবাই বলে রে সুমাইয়া কেমন কালিমা গ্রহণ করেছে, হযরত খাদিজা কালিমা গ্রহণ করেছে কিছুই বলে নাই, হযরত আবু বকর গ্রহণ করেছে কিছু বলে নাই, কেন কিন্তু রে হযরত সুমাইয়া কেন কালিমা গ্রহণ করলো প্রমাণিত হবে। পরের দিন রে বন্ধু, পরের দিন আবু জাহেল বলল বিশাল বড় মেটি দে, বলল অমুক প্রান্তে আজকে সুমাইয়ার কালিমার প্রমাণ নেওয়া হবে, সুমাইয়া কেমন কালিমা গ্রহণ করেছে রে বন্ধ। সমস্ত কাফের বেঈমান সমস্ত গুণে দলার মধ্যে হয়ে গেল, ওই এলাকা মাঠের মধ্যে চকুন হয়ে গেল রে বন্ধু, হযরত সুমাইয়া কিটিনে টেনে নিয়ে যা, সুমাইয়া কে রে নেওয়া যাওয়ার পরে একটি গাছের সঙ্গে তার ছেলেকে বাঁধছে, আর একটি গাছের সঙ্গে তার স্বামীকে বাঁধছে, হাজার হাজার মা বোন হাজার হাজার তরুণ যুবকেরা দাঁড়িয়ে আছে রে, তার মধ্যে সুমাইয়াকে বলছে সুমাইয়া রে তুই কালিমা সেরে দিবি কি দিবি না বললে, সুমাইয়া যদি কালিমা সেরে না দিস তাকেও তোকে উলঙ্গিত করে তোকে জমিনের ভিতরে বেড়ে খতম করে দিবে। সুমাইয়া ডাক মারছে বসে রে, তুই আমাকে যতই কষ্ট দে যতই লাঞ্ছনা দেশ রে আবু জাহেল,
আমি আমার নবীর কালেমা সর্বনালায়ুমিনুহাদুকুম হাত্তা আকুনা হাব্বাইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। আমি আমার ছেলে সন্তানের মা থেকে দুনিয়ার সব মা থেকে আমার নবীজির প্রতি বেশি ভালোবাসা রাখছি রে আবু জেহেল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আমার ধর্মের মধ্যে মনোনীত ধর্ম হলো ইসলাম। রে আবু জেহেল, তুই যদি আমাকে মেরে মেরে জমিন থেকে বিদায় করে দিস রে আবু জেহেল, আমি নবীজির কালেমা গ্রহণ সরব না। বাবজি মুসলমানেরা রে, সমস্ত যখন মানুষ যখন একত্রিত হয়ে গেল, হযরত ইসমাঈল কে কাফন খোলা শুরু করলো, কাফন খুলতে খুলতে বন্ধু রে বাবজন মুসলমান ভাইরা রে, সুমাইয়া কেমন ভাবে উলঙ্গ করে তরোয়াল টিনি আর সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে তরোয়াল মেরে দিল। সুমাইয়া জমিনের ভিতরে শীত পড়ে গেল, রক্তান্ত হয়ে গেল। সুমাইয়া বেরি বেরি করে ডাকি মাবুদ রে, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি রে মাবুদ, আমার জীবন যেতে পারে মাবুদ, আমি তোমার কালেমা সানব না। আল্লাহ জিব্রাইলকে পাঠায় জিব্রাইল, আমার বান্দে সময় আমাকে দাওয়াত দিয়েছে, আমার সময় আঁকি আমার দরবারে তুলানি। আল্লাহ রাব্বুল আমিন এই কথা বলার সঙ্গে সঙ্গে রে সুমাইয়া চোখ মুঞ্জে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত সুমাইয়া গো এই কালিমার জন্য জীবন দিল মা বোনেরা। আজকে আপনারা মা বোনেরা, আজকে সিরিয়াল নিয়ে পাগল, ইস্টার জলসা নিয়ে পাগল, কিরণ মালা নিয়ে পাগল, নন্দনী নিয়ে পাগল, মা বোনেরা গো তোমরা জল সুমাইয়ার জান্নাতি হতে চান, সুমাইয়ার সঙ্গে জল জান্নাতি হতে চান, সুমাইয়ার মত দিলের মধ্যে অন্তর বিত্র নবীর প্রেম ভালোবাসা রাখেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। ও মা বোনেরা গো হযরত সুমাইয়ার সঙ্গে জান্নাতি হবেন, হযরত সুমাইয়াকে আল্লাহ পাক দুনিয়ার বুকে জান্নাতি মেহমান বানিয়া দিল। আল্লাহর রামে পাগল ছিল সুমাইয়া, হয়ে গেল পাগল, আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নিলেন। ফেরা সুমাইয়া খেলে রে প্রেম খেলা, আবু জাহেল দেই তার কত যে জ্বালা, শত জ্বালা সহ্য করিল, সকল জ্বালা সহ্য করিল, সুমাইয়া কানিমা সরল না, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।